যথেচ্ছ বৃক্ষ ছেদন ও জলাভূমি ভরাট বন্ধ করা সহ চারটি দাবি নিয়ে বিশ্ব জলবায়ু ধর্মঘট পালন হয় বহরমপুরে। ফাইড্রেস ফর ফিউচারের আহ্বানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে শুক্রবার বিকেলে বহরমপুর টেক্সটাইল মোড় সংলগ্ন এলাকায় বিশ্ব জলবায়ু ধর্মঘট পালন করা হয়। শুধু কথার ফুলঝুরি নয়, বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি রোধে রাষ্ট্রনেতাদের এখনই কার্যকরী ভূমিকা নিতে হবে। সরকারি ও ব্যক্তিগত স্তরে জীবাশ্ম জ্বালানি নির্ভর যানবাহন চলাচলে কঠোর নিয়ন্ত্রণ চালু করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে সৌরশক্তির অপরচলিত শক্তির ব্যবহারের মাধ্যমে শক্তির চাহিদা পূরণ করতে হবে। এই বিষয়টাই একটা নতুন বিষয় এবং যেটা আমরা ভুক্তভোগী, তো এই ভুক্তভোগীর কারণ আমরা নিজেরাই বুঝতে পেরেছিলাম যে কেন আমরা করছি। কারণ আমরা পৃথিবীকে হত্যা করছি, গাছ কেটে ফেলছি, বহুতল আবাসন বানাচ্ছি, জীবাশ্ম জ্বালানিতে আমরা অনেকগুলো গাড়ি ব্যবহার করছি এবং এসি প্রত্যেকটা ঘরে ঘরেই হচ্ছে। তাহলে এইটা কেন হচ্ছে, এর কারণগুলো আমরা সবাই বইয়ে বলে থাকি, বইয়ে পড়াই, ছাত্রছাত্রীরা জানে, আমলারাও জানে, নেতারাও জানে, মন্ত্রীরাও জানে, কিন্তু বাস্তবে বাস্তবে যেটা হচ্ছে আমরা কেবল বলেই থাকি, আমরা বাস্তবে সেটা রূপায়ণ করতে পারিনি। কিন্তু আমাদের যারা আগামীর নাগরিক তাদের মধ্যে এই যে কেন করছি, আমাদের আচরণের ভুলগুলো তারা যেন আমাদেরকে আঙুল তুলে দেখাতে পারে, এই জন্যই আমরা আমাদের স্কুলে র্যালি করেছি, এটা নিয়ে কুইজ করেছি, আলোচনা সভা করেছি এবং গ্রামের মানুষকে যতটা পারেছি বুঝিয়েছি। বিশ্ব জলবায়ু ধর্মঘট, এর মাধ্যমে আমরা এই জলবায়ুর যে সংকট চলছে সারা বিশ্ব জুড়ে এবং মানব জাতি আজকে কিন্তু অত্যন্ত সংকটের মুখে, এই বার্তাটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, এটা নিয়ে মূলত সারা বিশ্বের ছাত্রছাত্রীরা যেমন গ্রেটা থুনবার্গের নেতৃত্বে ফ্রাইডেস ফর ফিউচার, তারা এই আহ্বান দিয়েছে। গত 5 বছর ধরেই হয়ে চলেছে এই বিশ্ব জলবায়ু ধর্মঘট, সেপ্টেম্বর মাসের একটা শুক্রবারে হয়। তা আজকেও আমরা এখানে জড়ো হয়েছি। এবছরের মূল থিম আছে জীবাশ্ম জ্বালানি বন্ধ করতে হবে, কারণ জীবাশ্ম জ্বালানির জন্যই আমাদের এই যে বিশ্ব উষ্ণায়ন ঘটছে এবং বিশ্ব উষ্ণায়নের জন্যই জলবায়ু পরিবর্তন এবং তার ফলে আরও অন্যান্য প্রচুর সমস্যা, এমনকি মানুষের জীবনের যে আয়ু সেটা কমছে, এই সমস্ত এই একই কারণ থেকে কিন্তু এটা আসছে। আজকে এডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছে আমাদের ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে, দুটি স্কুলের ছাত্রছাত্রীরা, এখানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এসে উপস্থিত হচ্ছে।